হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ডেভিড ফিঞ্চারের দ্য কিলার বলে সিনেমাটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেছে। মাইকেল ফ্যাসবেন্ডার রয়েছে এতে। তো এই ছবিটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, দারুণ লেগেছে। কিন্তু এই ছবিটা দেখবার সময় আপনাদেরকে কিছু জিনিস মাথায় নিয়ে বসতে হবে। সবচেয়ে প্রথমে আপনারা ভাবছেন যে একটা কিলার, মানে একটা কন্ট্রাক্ট কিলারের গল্প, একটা অ্যাসাসিনের গল্প, তার মানে এটা ভরপুর অ্যাকশন থাকবে, সেই ধরনের টিপিক্যাল যে হলিউড ফিল্মস হয় সেরকম কিন্তু নয় এই ছবিটা। এবং যদি আপনাদের ফাস্ট পেসড, অ্যাকশন বেসড, মশালা ওরিয়েন্টেড ফিল্মস পছন্দ, তাহলে দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। তাহলে কিন্তু দেখে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবে। ইট ইজ মোর অফ আ মুড পিস, ঠিক আছে? যে একটা কিলার সে কী ভাবে, এই যে একটা কিলার আমরা দেখি বহু ছবিতে, তো আমরা দেখে আসছি যে কন্ট্রাক্ট কিলার তারা মানে স্নাইপার রাইফেল নিয়ে বসে আছে, গুলি মারছে, কিন্তু তারা যে এই যে ওয়েট করে, তারা যে এই যে কাজটা করে, তারা দুনিয়াকে কীভাবে দেখে, তারা কী খায়, তারা কীভাবে, তারা কীভাবে ঘুমোয়, তারা কী এক্সারসাইজ করে, তাদের কী ফিলোসফি, সেগুলো এই ছবির মধ্যে ডেভিড ফিঞ্চার দেখিয়েছেন এবং সেটাই এই ছবিটাকে স্পেশাল বানায়। এবার এই ছবিটার মধ্যে আরও একটা এক্সট্রা লেয়ার আছে, যেটা অ্যাজ আ ফিঞ্চার ফ্যান আমার দারুণ লেগেছে, যেটা আমি শেষে আপনাদের সাথে বলবো আর কি। বাট প্রথমে যে জিনিসগুলো এই ছবিটার মধ্যে দারুণভাবে ওয়ার্ক করে, তো মাইকেল ফ্যাসবেন্ডারের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। তাকে যেভাবে পোর্ট্রে করেছে, এই গল্পটার যে বিল্ড আপ, একদম স্লো বার্ন ট্রিটমেন্টে ধীরে ধীরে এগোয়, দেখবার মতো, ব্যাপক লেগেছে আমার রাইটিংটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এখানে নানান বিষয়ে এত ফিলোসফিক্যাল কথাবার্তা বলা হয়েছে। এই মানে কন্টিনিউয়াসলি আমরা কিলারটাকে দেখতে পাই এবং ওর একটা ভয়েস ওভার চলতে থাকে। এই ভয়েস ওভারের মাধ্যমেও বিভিন্ন ফিলোসফি ইত্যাদি, বিভিন্ন সমাজের ব্যাপারে নানান বিষয়ে কথা বলে, ঠিক আছে? এবং এই যে কিলার আমরা যখন দেখি সিনেমার মধ্যে, সচরাচর হলিউড ছবিতে যখন কিলারদেরকে দেখে থাকি, তারা তাদের কাছে হেভি সব গ্যাজেট ফ্যাজেট থাকে, কিন্তু একটা কিলার সেও তো যখন খাবার খাবে, তারও তো খিদে পাবে, তো সে যখন খাবার খাবে, সেও তো একটা ম্যাকডোনাল্ডস থেকে খাবার কিনবে, ঠিক আছে? সেও তো একটা বসে খাবে, তারও তো হাই উঠবে, সেও তো ঘুমাবে। এই যে জিনিসটা এত হিউম্যানাইজ করেছে ক্যারেক্টারটাকে, সেটা দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে। ওই মানে অ্যাসপেক্ট অফ রাইটিংটা খুব ভালো, তো সেটা খুব ভালো। আর ডেভিড ফিঞ্চারের ছবি মানে টেকনিক্যালি ব্যাপারটা খুব সাউন্ড হবে। আপনারা যদি ফাইট ক্লাব ইত্যাদি দেখে থাকেন বা যে ফিঞ্চারকে ফলো করে থাকেন, খুব ভালো করবে দেখবেন সে সবসময় আহেড অফ টাইম কাজকর্ম করে এসছে, টেকনিক্যালি বলছি। তার সিনেমাতে সবসময় মানে যখন 90s সে কাজ করেছে, তার মধ্যে যে ধরনের টেকনিক্স ইত্যাদি দেখিয়েছে, মানে দ্যাট ওয়াজ ওয়ে আহেড অফ ইটস টাইম। তো সেই জিনিসটা কিন্তু এখানেও রয়েছে। এখানে যে ধরনের সাউন্ড ডিজাইন রয়েছে না, দেখবার মতো। মানে একটা সিনে যে স্কোপ দিয়ে এরকম খালি দেখছে, তো আমরা দূরে যেহেতু দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে কাঁদছে, সেই সাউন্ডটা সেইভাবেই ভেসে আসছে। যদি আপনাকে ভালো হেডফোন থাকে, ওই ছবিটা আমি বলবো যে আপনারা হেডফোনের সাথে দেখুন, মানে এত ভালো লাগবে। সাউন্ড ডিজাইন অসাধারণ হয়েছে, তার সাথে ক্যামেরা ওয়ার্ক দারুণ, যেভাবে এডিট করেছে, লুক অ্যান্ড ফিল দেখবার মতো। এখানে একটাই বড় অ্যাকশন পিস রয়েছে, সেটাকে যেভাবে ডিজাইন করেছে দেখবার মতো। সেটা ডেফিনেটলি আপনাকে চারটে অন্য হলিউড ছবির কথা মনে করাবে, কিন্তু সেটা একটা পারপাস নিয়ে করা হয়েছে, সেটার মধ্যে আমি পরে আসছি। বাট সেটা ভেরি ওয়েল ডিজাইন, তো দারুণ লেগেছে আমার সিনেমাটা। আপনারা যদি এই সাইকিটা বুঝতে চান, যে একটা লোক তার সাইকিটা কী হয়, একটা কিলার কীভাবে কাজ করে, কীভাবে অপারেট করে, সেই জিনিসটা, সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখবার মতো। এবার কথা হচ্ছে যে সেকেন্ড যে জিনিসটা, আমি যেটা অ্যাডিশনাল লেয়ারের কথা বলছি, এবার একটু স্পয়লার হবে, যারা ছবিটা এখনও দেখেননি, ছবিটা গিয়ে চেক আউট করে নিন, এই অবধি ভিডিওটা দেখে বন্ধ করে দিন। এবার অ্যাডিশনাল লেয়ারটার কথা বলছি। ডেভিড ফিঞ্চার একটা সিরিজ করেছিল নেটফ্লিক্সের সাথে, মাইন্ড হান্টার বলে, অসাধারণ সিরিজ, কিন্তু অতটা বেশি কমার্শিয়াল ছিল না। কারণ ওরা টিপিক্যাল যেভাবে সিরিয়াল কিলারকে পুলিশ ধরে থাকে, ট্র্যাক ডাউন করে থাকে, যে ধরনের হয়ে থাকে সিরিজ, সেটা ইন্টারন্যাশনালি হোক, এখানে হোক, সেই ধাঁচের কাজ নয় ওটা। ওটা হচ্ছে রাদার সাইকিটাকে বোঝা, যে কেন একটা মানুষ সিরিয়াল কিলার হয়ে উঠেছে, কেন সাইকোপ্যাথ হয়ে উঠেছে, তার সাথে ছোটোবেলায় কী হয়েছে। তো সেই যে ইনফরমেশানগুলো কালেক্ট করা, লোককে ইন্টারোগেট করা, এ করা, এইগুলোর ওপর বেশি ফোকাস করে, ঠিক আছে, রাদার দ্যান দ্য অ্যাকশন অ্যান্ড অল দিস থিংস। তো মাইন্ড হান্টার কিন্তু আমার দারুণ লাগে, অনেক লোকেরই খুব ভালো লাগে, কিন্তু দেখবেন ওটা সেকেন্ড সিজনের পরে কন্টিনিউ হয়নি, ঠিক আছে? কারণ সেই রকম কমার্শিয়াল নয় বলে হয়তো ওই নাম্বার অফ হিউজ নাম্বার অফ ভিউয়ারশিপ, যেটা ধরুন স্কুইড গেম বা ধরুন যেটা মানি হাইস জেনারেট করে দিতে পারছে নেটফ্লিক্সকে, সেটা হয়তো মাইন্ড হান্টার করে দিতে পারিনি, তাই জন্য ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার তারপরে আবার নেটফ্লিক্সে কাজ করছে ডেভিড ফিঞ্চার, এবং দ্য কিলার সামান্য কিছু হলে মুক্তি পেয়েছিল বাইরে, এটা মেনলি নেটফ্লিক্সেরই একটা প্রজেক্ট। এবার মজার জিনিসটা হচ্ছে, ডেভিড ফিঞ্চার যখন এই সিনেমাটা শুরু করছে, এখানে কিলারের যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালি ডেভিড ফিঞ্চার নিজে, ঠিক আছে? এবার ডেভিড ফিঞ্চার নিজে একভাবে অপারেট করে, সে নিজে রুলস মেনে নিজে একরকমভাবে কাজ করে, ঠিক আছে? রুলস রেগুলেশন মেনে কাজ করে না, তাই একটা টাইমের পরে তার কাজের জন্য তাকে আর কি কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে, তারই যে এজেন্সি সেটা তার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। সেমভাবে ডেভিড ফিঞ্চার যখন নিজের মতো করে কাজ করে, সে রুলস রেগুলেশন মেনে যে কোনটা ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করছে সেটা মেনে যেহেতু কাজ করে না, তাই জন্য একটা টাইমের পর প্ল্যাটফর্ম তারই বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তার সিজনটা কন্টিনিউ করতে দিচ্ছে না, তাই তো আমরা দেখতে পাচ্ছি। এবার এই সিনেমাটা দ্য কিলারের সেকেন্ড হাফে দেখুন ব্যাপারটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়। তখন যেভাবে গল্পটা এগোয় এবং সেখানে যা যা বিটস ঘটে, দ্যাট ইজ ভেরি মানে ফ্যামিলিয়ার, খুব ফ্যামিলিয়ার ট্রোপস জিনিসপত্র আমরা দেখতে পাই। এই যে অ্যাকশনটা বললাম সেটাও কাইন্ড অফ জন উইক টাইপেরই একটা অ্যাকশন। এবার সেটা কেন দিয়েছে, এবার ডেভিড ফিঞ্চার বলছে যে আচ্ছা
তাহলে নেটফ্লিক্স আমাকে আর কন্টিনিউ করলো না আমার এটা, তাহলে আমি নেটফ্লিক্সে আবার কাজ করতে গেলে এবার আমাকে ওরা যে ধরনের কাজ করতে ভালোবাসে সেই ধরনেরই একটা কাজ করতে হবে, কিন্তু তার মধ্যেও আমি আমার বক্তব্যটা রেখে যাব। তাই দ্য কিলারটা সে বানিয়েছে যেখানে সে নিজের বক্তব্যটা অ্যাকচুয়ালি রেখেছে এবং সেলফ রিফ্লেকশনটা কোথাও একটা ছেড়ে গেছে, ঠিক আছে, যে প্রথমে এই লোকটা নিজের মতো করে কাজ করে, তারপরে তার এজেন্সি তার বিরুদ্ধে হয়ে যায়, এবং তারপরে গল্পটা যে সেকেন্ড হাফে যেভাবে এগোয় দ্য কিলারের গল্পটা, এই মানুষটা, এই ক্যারেক্টারটা, দ্য কিলারের ক্যারেক্টারটা যা যা করে সেগুলো অ্যাকচুয়ালি খুব নন জিনিসপত্র যেগুলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল হলিউড ফিল্মসে আমরা দেখতে পাই। সো অ্যাকচুয়ালি ফিঞ্চার ওটা ইচ্ছে করে করেছে নেটফ্লিক্সকে বলা, মানে নেটফ্লিক্সে ঢোকার জন্য, নেটফ্লিক্সের টাকা নিয়ে নেটফ্লিক্সের জন্য একটা মেসেজ রেখে গেলাম, এটা একমাত্র ফিঞ্চারের ফ্যান্সরাই বুঝতে পারবে। এটাই হয়েছে একটা ট্রু অটার ফিল্ম মেকারের সাইন, যে বস এই দেখ তোর টাকা নিয়ে তোর জন্য মেসেজ ছেড়ে গেলাম যে হাউ ইউ গাইজ অপারেট, ঠিক আছে, একটা ফিল্ম মেকারের ভয়েসটাকে তুমি রাখতে দাও না সেমভাবে। তাই জন্য এই এই মানে কিলারটাকে ওর নিজের মতো করে ওর এজেন্সিটা কাজ করতে দেয় না, এবং তারপরে যখন একটা টাইমের পরে যে জিনিসপত্রগুলো করে, যেসব মারামারি ইত্যাদি করে, সেগুলো খুব টিপিক্যাল হলিউড ফিল্মসের সিরিয়াল মানে কন্ট্রাক্ট কিলারের যেরকম ডেফিনেশন সেরকম। এই জিনিসটা আমার দারুণ লেগেছে, এই সেলফ রিফ্লেকশনটা নিজের কাজের মধ্যে, যে কোথাও আমি একটা লেয়ারে তো এমনি একটা লোকের একটা কিলারের সাইকিটাকে আমি এক্সপ্লোর করছি, সেকেন্ড লেয়ারে আমি আমার নিজের বক্তব্যটা আমার সাথে যেটা হয়েছে সেটা বলে আছি। আমি জানি না এটা বোঝাতে পারলাম কিনা, বাট দ্য ফিল্ম ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আগে আমি বললাম যে আপনি যদি একটা টিপিক্যাল অ্যাকশন বেসড ফিল্ম দেখবেন বলে বসেন তাহলে ইউ উইল বি বোর্ড বাই হেল, বিকজ এখানে প্রচুর ভয়েস ওভার চলছে, লোকটা ঘুমোচ্ছে, উঠছে, খাচ্ছে, দেখছে, নানান রকম বিষয়ে কথা বলছে, সো ইউ ওয়ন্ট ফিল দ্যাট মাচ এক্সাইটেড। কিন্তু এই যে স্লো বিল্ড আপটা, তার যে পে অফটা দেখবার মতো, আমার অ্যাটলিস্ট খুবই ভালো লেগেছে। সো আপনারা যদি কেউ দেখেছেন দ্য কিলার, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন ডেফিনেটলি দেখুন, যারা ফিল্ম বাফ তাদের তো দারুণ লাগবে দ্য কিলার। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।